হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। তো দেখো, আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আমাদের ছাদের অবস্থা দেখো, দাঁড়াও দেখাচ্ছি আমি। দেখো আমার গাছগুলোর অবস্থা, দেখো আমার লঙ্কা গাছের অবস্থা, দেখো সব চারাগুলো উল্টে পাল্টে পড়ে গেছে। তরমুজ গাছে সবে তরমুজ আসছিল। তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা জানি না, তবে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখো আমাদের ছাদের অবস্থা পুরো জল জল হয়ে গেছে। তুমি কি করছো? এই যে সব সময় মানে এই এটা গ্রিন হাউস, ঠিক আছে, সবসময় এটার মধ্যেই পাল্লে পড়ে থাকে। আরেকজন এসছে, মিন এই দেখো আমার উচ্ছে গাছ, উচ্ছে গাছ কত বড় উচ্ছে গাছ হয়ে গেছে। এটা উচ্ছে গাছই তো? হ্যাঁ, কত বড় বড় হয়ে গেছে গাছগুলো। এবছর উচ্ছে ফলিয়েই ছাড়বে। প্রীতম এবছর হবে তো উচ্ছে? এসছেন, বলুন কি বলবেন? আমি কিছু বলবো না, কিন্তু রাত্রিরে কি খাওয়া হবে? দিন দিন বুড়ি বেড়েই যাচ্ছে। ওর ওজন ছিল কত? 65, তাই তো? 64 ছিল, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে। লকডাউনের সময় আমার ওয়েট ছিল 59। তুমি আর ঢপ দিও না, ওরে ঢপ আমি নিতে পারলাম না, ঠিক আছে। 59 লকডাউনের সময়? লকডাউনের সবার কথাই বলছি। তাহলে আমি কত ওজন ছিল আমার? তখন ছিল 59, তারপর আমারই 59 ছিল লকডাউনের সময়। লকডাউনের পরে 59 58 59 এরকম ছিল। তারপরে লকডাউনে তো প্রায় 3 মাস বসেছিল, 3 মাস এইরকম ঢপ দাও না, সিরিয়াসলি। তুমি চুপ, সবসময় আমার পিছ পিছ ঘুরবে না। আমি যে যাচ্ছি, কেটে বলো। আজ বললে না তো কি খাওয়া হবে? কি খাবে বলো, কি খাও, কি কি খাওয়াবে সেটা বলো। তুমি ভালোবেসে যা খাওয়াবে, ভালোবেসে কি খাও? আলু সেদ্ধ খাও, রাত্রে আলু সেদ্ধ ভাত খাও। চলো তাহলে নিচে, আলু সেদ্ধ দিয়ে। আলু সেদ্ধ দিয়েও লোকে এরম ভাবে মেখে খেতে পারে? আমি মাটির মানুষ। করোনা করোনা কোয়ারেন্টিন থাকো। যাচ্ছি আমি কোয়ারেন্টিন থাকতে, একটু কাশলেই মানে কোয়ারেন্টিনে পাঠিয়ে দেয় আমাকে, মানে একটু কাশার উপায় নেই আমার। চলো চলো নিচে চলো। তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে, আর আজকে আমি বানাবো মাংসের ঘুগনি। মাংসের ঘুগনি বানানোর জন্য আমার লাগছে, এখানে আমি নিয়ে নিয়েছি মটর, মটরটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি মশলা, এর মধ্যে কি কি মশলা আছে আমি পরে বলছি। আর এখানে রয়েছে খাসির মাংস কিমা করা, এই খাসির মাংস দিলে শুধু হবে না, সেটা চর্বিটাও দিতে হবে। আর এখানে রয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, এখানে আলু ছোট করে কাটা। তো চলো শুরু করি। এবার আমি প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেবো, কারণ যতই ভিজিয়ে রাখি মটরটাকে সিটি মারার দরকার নেই। এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম, জল আর লাগবে না, এই জলই হয়ে যাবে। এবার এটাকে আমি দুটো সিটি মেরে নেবো। তিনটে সিটি মেরেছি আর ভাপটাকে পুরো বসিয়ে দিয়েছি, আর এই কোনো ভাপের মধ্যে নেই। তো এটাকে এবার আমি খুলে নেব। মটরটা সেদ্ধ হয়ে গেছে, দেখো মটরটা একদম সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তো মটরের জলটা ঝরিয়ে নিয়েছি, আর মটরটা কেমন সেদ্ধ হবে দেখো আমি দেখাচ্ছি। এটা জাস্ট আঙুল দিয়ে এরকম চাপলে এরকম ভাবে ছাড়িয়ে যাবে মটরটা, ঠিক এতটাই সেদ্ধ হবে। তো মটর সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দেবো তেল। তেলটা আমি একদম অল্প দেব, কারণ যেহেতু খাসির চর্বি সেটাতেই অনেক তেল ছাড়বে। তো সেই জন্য তেলটা আমি জাস্ট মানে টেবিল স্পুনের 2 টেবিল স্পুনও দেইনি, 1.5 টেবিল স্পুন বলতে পারেন। এর মধ্যে দেবো একটা দারচিনি,
এবার দিয়ে দেবো এর মধ্যে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম ভালো করে লাল লাল করে ভাজবো। আর মশলা যেটা বলছিলাম, মশলা নিয়েছি এখানে 3 চামচ মশলা আছে টোটাল, যেগুলো পেস্ট করেছি, জিরে, ধনে, রসুন আর আদা, সবগুলো পেস্ট করে মিলিয়ে আমি 3 চামচ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলোকে অ্যাড করব। প্রথমে দেব নুন স্বাদ অনুযায়ী, দেব হলুদ, লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা আমি দেখিয়েছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দেবো। এটা 3 চামচই আছে এখানে। এর মধ্যে আমি কোনো তেল আর দেব না, তেল মনে হচ্ছে এখন কম, কিন্তু যেহেতু খাসি আছে আর চর্বি আছে তো সেক্ষেত্রে ওটা আমার তেল অলরেডি ছাড়বে। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটা 2 মিনিট আমি কষাবো। মশলাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটাকে অ্যাড করব। মাংসটা দেখুন জল ছেড়েছে অনেকটা, এবার এই জলটাতেই মাংসটা সেদ্ধ হবে। খাসি যেহেতু কিমা করে দিয়েছি ওই জন্য এটা খুব বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না, তো এটাকে আমি এভাবে ঢেকে রেখে দেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। দেখুন বন্ধুরা মাংসটা পুরো কষাও হয়ে গেছে আর এদিকে আমার মাংস সেদ্ধও হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে এক এক করে মটর আলু অ্যাড করব। প্রথমে অ্যাড করবো আলু, এবার অ্যাড করবো মটর। এখনই যা গন্ধ বেরিয়েছে, এটাকে এবার কিছুক্ষণ কষাবো। তো বন্ধুরা দেখুন এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এর মধ্যে আমি আরেকটু জল দেব। এটাকে এবার ঢেকে রান্না করব।
বন্ধুরা, রেডি আমার ঘুগনি। এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করব। তো দেখুন বন্ধুরা, দেখতে কত ডিলিশিয়াস হয়েছে এটা। এটাকে আপনি যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন, আপনি রুটি, নান, কুলচা, বাট এবার যা কোনো কিছুর সাথে আপনি এটাকে খেতে পারবেন, আদারওয়াইজ শুধু শুধু খেতে পারেন। একটু পেঁয়াজ ছড়িয়ে দেব, কাঁচা লঙ্কা, একটা চামচ দিয়ে দেব। রেডি আমার মাংসের ঘুগনি। বন্ধুরা, আমার মাংসের ঘুগনি রেডি। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর এটা এখন দিয়ে আসি প্রীতমকে। নাও, বসে আছে বাবু খাওয়ার জন্য। কেমন হয়েছে বলো খেয়ে? সবসময় মানে বলবে হয়নি ভালো, হয়নি ভালো, কিন্তু খাবে সব থেকে বেশি বেশি। গরম গরম দিয়েছি, ও একদম গরম খেতে পারে না, আমি গরম খেতে পারি খুব। বলো কেমন হয়েছে? আর বলবে আমাকে নাকি ও রান্না শিখিয়েছে। চলো, তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্টে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।